আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি আমি শুরু করছি বিকেল থেকে, আর বিকেলে আমি ব্যালকনিতে আসছি পানি দিতে। আমি সকাল এবং সন্ধ্যায় দুই বেলা পানি দেই, কারণ এখন প্রচণ্ড রোদ থাকে আর আমার সরলিলি গাছে ফুল ফুটেছে, তাই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর ফুলগুলো মাশাল্লাহ অনেক সুন্দর। আর এটা হলো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমি একটা নাস্তা করে নিছি, চাউলে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে, অনেক মজাদার একটা নাস্তা। আমি প্রায় করে থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। আর আজ আমি একটা নতুন DIY শেয়ার করব। ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সুন্দর ওয়ালমেট কীভাবে বানানো যায় আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর এই চুলাগুলো আমি পানিতে ভিজিয়ে রাখলাম। আর এই যে এই ওয়ালমেটটা আমি বানিয়েছি, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ভাবছিলাম যে অতটা ভালো লাগবে না, কিন্তু যখন কাজটা শেষ করেছি তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটাই আর শেয়ার করবো আজ আপনাদের সাথে। আর এটা হলো একটা আমার ডায়েরির উপরের যে পিসটা সেটা, আর সেই পিসটার উপরে আমি গাম লাগিয়ে নিব। আর যে মোটা কার্ডবোর্ডগুলো থাকে আমি সমান করে কেটে নিছি চারটা। আর এই সাইডে আমি লাগিয়ে নিব গাম দিয়ে। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাধারণত ওয়ালমেটে যেরকম থাকে সেভাবেই আমি করে নিব, চারপাশে এগুলো ঘাম দিয়ে আটকে দিব। আর কার্ডবোর্ডগুলো কিন্তু আমি চারোটা সমান করে কেটে নিছি। আর গামটা খুব ভালো করে দিতে হবে যেন খুলে না যায়। আর মাঝখানে যে ফুলটা দেখতেছেন সেটা সাথেই ছিল, এই জন্য আরো সুন্দর হয়েছে। আমি একইভাবে চারোর সাইড গাম দিয়ে আটকিয়ে দিব। এতো হয়ে গেছে। আর উপরে যে একটা কাগজ ছিল সেটা আমি তুলে ফেলে দিছি। আর এখন সাইডে চারোর সাইডে আমি কালো রং করে নিব। আমি আমার হাতের কাজগুলো দিয়েই ঘর সাজাতে বেশি পছন্দ করি, কারণ নিজের কাজের সাথে আর কোনো কিছু তুলনায় হয় না। আমি চারপাশটা কালো করে নিছি, আর মাঝখানে যে ফুলটা আছে সেখানে আমি গোল্ডেন কালার করব। আর গোল্ডেন কালারের ভিতরে একটু জরি জরি টাইপ ছিল, এই জন্য আরও বেশি ভালো লাগছে। তো আমি অন্যরকম করতে চাইছিলাম, পরে ভাবলাম না, যেহেতু মাঝখানে আমি জরি জরি
গোল্ডেন কালারটা দিছি, এই জন্য আমি সাইডেও আমি জড়ি দিয়ে দিছি কালার করে। আর এইখানে আমি সাদা কালারটা করে নিছি, কারণ সাদা কালারটা করার পর যে কোনো কালার করলেই জিনিসটা ফুটে উঠে অনেক সুন্দর লাগে। আর সাদার উপরে আমি নীল দিয়ে দিছি, নীল কালার। আর কালার যেহেতু পুরাটা করলে শুকিয়ে যাব, তার জন্য একটু করে কালার করছি আর জড়ি দিয়ে দিছি। আর জড়িটা আমি নীল কালারে নিয়েছি। এভাবে একটু করে কালার করব আর জড়ি দিব, তাহলে কাজটা সুন্দর হবে আর গামটা এত তাড়াতাড়ি শুকাবে না। আর যদি সরি গাম না, রঙটা তাড়াতাড়ি শুকাবে না। আর যদি পুরোটা রং করার পর জড়ি দেওয়া হয় তাহলে জড়িগুলো আটকিবে না। আমি এইভাবে পুরোটা করে নিব। এই তো আমার পুরোটা করা হয়ে গেছে। আর পিছনে হ্যাং করার জন্য আমি পাটের যে চিকন দড়িগুলো থাকে সেগুলো গাম দিয়ে আটকিয়ে দিব। কাজটা করার পর আমার কাছে অনেক ভালো লাগছে, দেখে অনেক সুন্দর লাগছিল। বুঝাই যাইতেছিল না যে এটা আমি হাতে করেছি। আর আমার ওয়ালমেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা এখন আমি দেয়ালে হ্যাং করে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। এই তো আমার কাছে অনেক ভালো লাগছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।